সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সপ্তম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট তৃতীয় সপ্তাহের এর সংক্ষিপ্ত প্রশ্নগুলো আজকের ভিডিওতে আলোচনা করব। এর আগের একটি ভিডিওতে আমি সৃজনশীল প্রশ্নগুলো সমাধান তোমাদেরকে দেখিয়েছিলাম এবং তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে বাকি যে অংশ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নগুলো সেগুলো দেখাবো। যারা প্রথম ভিডিওটি মিস করেছো তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে যে লিঙ্কটি দেওয়া রয়েছে সেই লিঙ্ক থেকে ওই ভিডিওটি দেখে নিতে পারো। আর আরেকটি বিষয়, যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর এবং যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো দেখে নেওয়া যাক সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর কিরকম হবে। প্রথম সংক্ষিপ্ত প্রশ্নটি ছিল এমন, কোন সংখ্যার এককের স্থানে কত থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না? এই প্রশ্নটির উত্তর, সংখ্যার এককের স্থানে 2, 3, 7 বা 8 থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না। দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছিল যে কয়েকটি বর্গ সংখ্যা, এই সংখ্যার এককের ঘরে 6 রয়েছে, তাহলে এর একক স্থানীয় অঙ্কটি কত হতে পারে? এগুলো গাণিতিক ব্যাখ্যা দিয়ে বিস্তারিত বোঝানো যায়। আমি যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন তাই সংক্ষিপ্তভাবেই লিখলাম যে ক বর্গ সংখ্যার একক স্থানে 6 থাকলে ক এর একক স্থানের অঙ্কটি 4 এবং 6 হতে পারে। পরবর্তী প্রশ্নটি ছিল 24,336-এর বর্গমূল কত? তোমরা ক্যালকুলেটারের মাধ্যমে রুট করবে। আরেকটি বিষয় যে রুট করলে এর রেজাল্ট আসে 156, যা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। অর্থাৎ এই প্রশ্নের উত্তরটি হবে যে 24,336-এর বর্গমূল 3 অঙ্ক বিশিষ্ট। পরের প্রশ্নটি ছিল যে 245 এই সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এক্ষেত্রে তোমরা যে কাজটি করবে, যে মৌলিক সংখ্যা আসলে 245-এর আমরা কিছু উৎপাদক বের করেছি, যেমন 5 দ্বারা ভাগ করলে হয় 49, 7 দ্বারা ভাগ করলে 49কে, তাহলে আসে 7। সুতরাং সংখ্যাগুলো এমন যে 5 গুণ 7 গুণ 7, তো এখানে 2টি 7 রয়েছে যার বর্গমূল করলে 1টি 7, কিন্তু 1টি 5 আছে। যদি আরেকটি 5 গুণ করতাম তাহলে কিন্তু 2টা 5-এর বর্গমূল আসলে শুধু 5 আসতো। তো এটি পূর্ণবর্গ সংখ্যা হতো তখনই যদি এর সাথে আরেকটা 5 গুণ করা যেত। তাই উত্তরটি এমন সাজিয়েছি যে সংখ্যাটিকে 5 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এর পরের প্রশ্নটি ছিল যে 1800 জন সৈন্য একে কতটি সারিতে এবং প্রতি সারিতে সমান সংখ্যক করে সাজালে সাজানো যাবে, আর তার সাথে কতজন সৈন্যকে সরিয়ে রাখতে হবে। প্রশ্নটি তোমরা হয়তো দেখেছো। তো এই জন্য তোমরা যে কাজটি করবে, আগে বর্গমূল করবে। 1800-এর বর্গমূল করলে ফল আসে 42, এখানে দেওয়া আছে, এবং সিদ্ধান্তটি লিখবে এমন যে প্রতিটি সারিতে 42 জন করে, 42টি সারিতে 1800 জন সৈন্য থেকে 36 জনকে সরিয়ে রাখতে হবে। তারপরের প্রশ্নটি ছিল 6 নং-এ যে এক্স এর মান -2 এবং ওয়াই এর মান 3, তাহলে 2x-3x-2y এবং -2x-3y এদের বিয়োগফল কত? তো আমরা এটি এভাবে সমাধান করেছি যে 3x-2y, যেহেতু এখানে মাইনাস আর ওই মাইনাসে প্লাস, অর্থাৎ 2x আর মাইনাস মাইনাসে প্লাস 3y, 3x আর 2x যোগ করলে আসে 5x, অন্যদিকে 3y থেকে 2y মাইনাস করলে আসে শুধু y। এরপরে আমরা মান বসিয়েছি যে 5 × x এর মান -2 প্লাস y এর মান 3, সুতরাং -10 + 3, যার ফল আসে -7। 7 নং প্রশ্নটিতে 7x-3 এবং 7x+5 এর গুণফল চাওয়া হয়েছে। এটি আমরা একটা সূত্রের সাহায্যে সমাধান করেছি। যেমন সূত্রটি এরকম ছিল, x+a × x+b এর সূত্র, x² + a + b × x + a × b। তো সেই সূত্রটি আমি বসিয়েছি, যেমন এখানে 2টি সংখ্যা, যেমন 7x তার স্কোয়ার প্লাস এ এর জায়গায় আছে -3, বি এর জায়গায় আছে +5, তো -3 + 5 × x, এক্স বলতে 7x, প্লাস এ বি মানে -3 × 5। অবশ্য এখানে আমি আমার একটু কাটাকাটি হয়েছে, তোমরা আবার এটা বুঝে নিও, এটা কিন্তু +5, অবশ্য -5 নয়। তাহলে গুণফলটা আসে এমন যে 49x² + -3 এবং 5 এই দুটার যে বিয়োগফল তাতে আসে 2 × 7x, আর এখানে গুণফল আসে -15। সুতরাং 49x² + 14x আর -15। পরবর্তী প্রশ্নটিতে বলা হয়েছিল যে 2a-3b দ্বারা 2a² - 7ab + 6b² কে ভাগ করলে ভাগফল কত? আমরা ভাগের যে পদ্ধতি সেই পদ্ধতি দিয়ে এটা করেছি, যে প্রথমে আমরা 2a-3b, 2a² - 7ab এর মধ্যে কতবার যায় সেই হিসাবে a নিয়েছি, এরপরে এই ফল দ্বারা এখানে গুণ দিয়েছি যে 2a-3b কে এ দ্বারা গুণ।
তাহলে আসে 2a² - 3ab। পরবর্তীতে এই দুইটা আবার বিয়োগ করলে ফল আসে -4ab, আর এখান থেকে নামিয়েছি যে 6b². এরপর ওই সংখ্যাটির সাথে -2b যদি আমরা নেই, তাহলে -2b আসলে এর মধ্যে যায়, সেক্ষেত্রে -2b দ্বারা গুণ দিলে এটাই আসে যে -4ab + 6b², ফল 0 থাকে। সুতরাং ভাগফল কিন্তু a - 2b। 9 নম্বর প্রশ্নটি দেখো। 9 নম্বর প্রশ্নে একটি সরল দেওয়া আছে। সরলটি তোমরা নিশ্চয়ই জানো যে প্রথমে বন্ধনীর কাছে, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের কাছে আগে করতে হয়, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। অঙ্কটি উঠিয়ে তোমরা আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবা, যে 4 - 3 মানে হচ্ছে 1। তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ করলে এখানে ফল নামে -2। -2 দ্বারা 3 কে গুণ করেছি, আসে +6। ও +6 + 6, অর্থাৎ 12। 12 এর সাথে 2 গুণ দিলে আসে 24। সর্বশেষ অঙ্কটিতে বলা হয়েছিল একটি রাশি দেওয়া আছে, বীজগাণিতিক রাশি। সেখান থেকে বলা হয়েছে যে x³ এর সহগ এবং ধ্রুবক পদের যে সহগ বা ধ্রুবক পদ, এই দুটি বিয়োগ করো। তাহলে x³ এর সহগ থেকে আমরা ধ্রুবক পদকে বিয়োগ করব। x³ এর সহগ ছিল -7 এবং ধ্রুবক পদটি ছিল -11। তো এদের বিয়োগ ফল -7 মাইনাস মাইনাস 11। তো মাইনাস মাইনাসে +11, 11 থেকে -7 বাদ দিলে থাকে 4। তো এভাবে আসলে সমাধান করেছি। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর পরবর্তী সকল ভিডিওগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ।